আমার চ্যানেলে ওয়েলকাম সবাইকে। গতকাল তোমাদের সাথে শেয়ার করেছিলাম স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারি লেভেলের যে ইন্টিমেশন লেটার, যারা কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করবে, যারা ইম্প্যানেল ক্যান্ডিডেটরা ছিল, তাদের ইম্প্যানেল ক্যান্ডিডেটদের যে ইন্টিমেশন লেটার ডাউনলোড করার জন্য যে সাইটে কীভাবে ডাউনলোড করবে সেগুলো নিয়ে কিন্তু কালকে আমি একটা ভিডিও করেছিলাম। তো এবং গতকালই জানানো হয়েছিল, মোটামুটি তোমরাও জানো যে আজকে অর্থাৎ 1 নভেম্বর, মানে তার পর দিনই স্কুল ভ্যাকেন্সি যে লিস্ট, স্কুল ওয়াইজ যে ভ্যাকেন্সি লিস্ট, সেটা পাবলিশ করবে স্কুল সার্ভিস কমিশন। সেটা ক্যাটাগরি ওয়াইজ এবং সেটা ল্যাঙ্গুয়েজ বা আমাদের যে সাবজেক্ট ওয়াইজ সেটা পাবলিশ হবে। আর অলরেডি সেটা কিন্তু আজকে সেই সূচি বা সেই কথা অনুযায়ী স্কুল সার্ভিস কমিশন সন্ধেবেলায় সেটা পাবলিশ করলো। তো যাই হোক, আমি আজকে যখন ডাউনলোড করতে যাচ্ছিলাম তখন দেখলাম প্রথম দিকে একটু সমস্যা হচ্ছিল, ডাউনলোড পুরোপুরি হচ্ছিল না বা পিডিএফটি খুলছিল না, একটা এরকম ধরনের প্রবলেম ফেস অনেকেই তোমরা করেছো। তো তবুও আমার কাছে লিস্টটা আমি পরে ডাউনলোড করতে পেরেছি এবং আমি তোমাদের সাথে শেয়ার করছি সেই কীভাবে তোমরা সেই ডাউনলোড করবে বা কীভাবে স্টেপ বাই স্টেপ সেই ভ্যাকেন্সি, স্কুল ভ্যাকেন্সি লিস্টগুলো তোমরা ডাউনলোড করে নিয়ে দেখে নিবে এবং চুজ কীভাবে করবে সেগুলো একটু দেখে নাও। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যদি কারো সমস্যা হয়ে থাকে কোনো জায়গায় র্যাঙ্ক বুঝতে বা কীভাবে চুজ করবে বা এই ধরনের স্কুল ভ্যাকেন্সি লিস্টগুলো কীভাবে ঠিক করা হবে, ঠিক আছে, তো সেগুলো সম্পর্কিত যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু কমেন্ট করো, ঠিক আছে। ইউটিউব চ্যানেলের এই কমেন্ট সেকশনে গিয়ে যদি কমেন্টস করো সেইগুলোর উপরে ভিত্তি করে আমি খুব দ্রুত তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করবো। আমি এই 6 নভেম্বরের আগে একটা ভিডিও করে সেগুলোর যতটা আমি অথেন্টিক নিউজ পারি বা এগুলোর যতটা উত্তর দিতে পারি আমি অবশ্যই চেষ্টা করব। তো তোমরা সাথে থাকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এখন তোমরা দেখে নাও কীভাবে আমি স্টেপ বাই স্টেপ সেখানে যাচ্ছি, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে সেই ভ্যাকেন্সি লিস্টগুলো ডাউনলোড করছি। প্রথমে তোমরা ক্রোম ব্রাউজার বা অন্যান্য যেটাই আছে সেই ব্রাউজারটা ওপেন করে নিয়ে গুগলে টাইপ করবে WBSSC। তোমরা জানো WBSSC এটা লিখলেই কিন্তু প্রথমেই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে। দেখো, আমি তোমরা দেখতেই পাচ্ছ যে অফিসিয়াল ওয়েবসাইটটা প্রথমে কী আছে, westbengalssc.com, এই যে প্রথম এই মার্ক করে দিলাম, ব্যাস এখানেই তোমরা একটু ক্লিক করে নেবে। ক্লিক করার সাথে সাথেই আবার নতুন পেজটা খুলে যাবে, অর্থাৎ একটা ইন্টারফেস চলে আসবে স্কুল সার্ভিস কমিশনের। নেটটা একটু স্লো আছে ডাউন। এই যে দেখো, ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সাইটটা কিন্তু খুলে গেল। এভাবে খুলে যাওয়ার পরে আমি যেহেতু মোবাইল থেকে দেখাচ্ছি সেই জন্য এইভাবে আসছে। তা তোমাদের দেখো, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ক্লিক হেয়ার টু ডাউনলোড লিস্ট অফ স্কুলস। এই যে এখানে প্রথমে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই জায়গাটায় কিন্তু ডাউনলোড করতে গিয়ে অনেকের সমস্যা ফেস করতে হচ্ছে। তো যাই হোক, আমরা একটু দেখে নিই আবার এখন কি হচ্ছে। এই দেখো, ফাইল ডাউনলোডেড, ওকে, মানে এখানে যখনই তোমরা দিবে ফাইল ডাউনলোড হয়ে গেল। আর দেখো, এই যে ডাউন আগের ফাইলটা ডাউনলোড আমার যেহেতু করা ছিল সেই জন্য আবার ওটা দেখাচ্ছিল। তো এইটুকুই ছিল, এই যে দেখো আবার ডাউনলোড হচ্ছে এখন, কিন্তু এই ডাউনলোড করতে গিয়ে কিন্তু অনেকের সমস্যা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ খুব স্লোলি চলছে। হ্যাঁ, তারপরে গিয়ে কিন্তু ফেল হয়ে যাচ্ছে অনেকের। তো ডাউনলোড করার পর যখন পিডিএফটা ক্লিক করবে তখন যেভাবে খুলে যাবে, দেখো কী কী দেখা যাবে এখানে আমরা একটু দেখে নিই। ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এটা তোমরা দেখতে পাচ্ছ উপরে, তারপরে এটার অ্যাড্রেসটা দেওয়া আছে, আর লিস্ট অফ স্কুলস ফর ফার্স্ট ফেজ অফ কাউন্সেলিং ইন এটা দেওয়া আছে, CW ফার্স্ট SLST আপার প্রাইমারি লেভেল এক্সক্লুডিং 10% রিজার্ভেশন ফর প্যারা টিচার। হ্যাঁ, এখানে উল্লেখযোগ্য যে প্যারা টিচার যে 10% রিজার্ভেশন সেটা বাদ দিয়ে কিন্তু এখানে করা হয়েছে লিস্টটা, ঠিক আছে, মানে স্কুলের লিস্টটা প্রকাশিত হয়েছে। তো যাই হোক, আমরা এখানে দেখে নিচ্ছি ভ্যাকেন্সি সাবজেক্ট, প্রথমে হচ্ছে ভ্যাকেন্সি কোড। দেখো, কোডগুলো দেওয়া আছে পরপর, তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো, এই দেখো ভ্যাকেন্সি কোড দেওয়া আছে, তারপরে স্কুল নেম, যেমন একটা প্রথম স্কুল দেখতে পাচ্ছি আনখোনা হাই স্কুল। তারপর যখন আমরা একটু ডান দিকে চলে যাচ্ছি এখানে দেখা আছে ভ্যাকেন্সি মিডিয়াম, বেঙ্গলি মিডিয়ামের। আর তো তোমাদের একটা কথা বলে রাখি, এখানে উল্লেখযোগ্য যে ভ্যাকেন্সি যে ক্যাটাগরি আছে জেনারেল, SC ST OBC, এগুলো কিন্তু অবশ্যই উপরে এই যে দেখে নেবে ভালো করে। আমি একটু আবার এটা হাইলাইট করছি,
এই দেখো ভ্যাকেন্সি ক্যাটাগরি জেনারেল, এই লেখাগুলো কিন্তু ভালো করে পড়ে নেবে। কখনোই একজন জেনারেল ক্যান্ডিডেটের স্কুল কিন্তু এসসি স্কুল কখনোই পাবে না। হ্যাঁ, যদি সেটা র্যাঙ্ক করে থাকে সে কিন্তু স্কুলটা অপশন পাবে, এসসিতে যদি র্যাঙ্ক থাকে বা ওবিসিতেও যদি তার র্যাঙ্ক থাকে কোনো ওবিসি ক্যান্ডিডেটের, তাহলে কিন্তু সে এম প্যানেলে সেটা কিন্তু চুজ করতে পারবে। কিন্তু একটা অরিজিনাল একজন জেনারেল ক্যান্ডিডেট সে কিন্তু আর এসসির ভ্যাকেন্সিগুলো কিন্তু সে অপশন পাবে না। সেই জন্য এই জিনিসগুলো একটু ভালো করে দেখে নেবে যাতে সমস্যা না হয়। আরেকটা কথা, যে তোমরা যদি পারো, যেটুকু সূত্রে জানা গেছে স্কুল সার্ভিস কমিশনের, তোমরা যদি পারো তাহলে স্কুলের অথরিটি বা যে হেডমাস্টারমশাই সেখানে গিয়ে একটু কন্ট্যাক্ট করবে, যে স্কুলগুলো তোমরা সিলেকশনে রাখতে চাচ্ছ, অপশনে রাখতে চাচ্ছ, যে ওখানে অ্যাকচুয়ালি ওই ভ্যাকেন্সিটা আছে কিনা। কারণ এর আগে অনেকের সমস্যা হয়েছিল যে স্কুল জয়েন করতে যাচ্ছে তখন হয়তো রিপোর্ট পাঠাচ্ছে যে ওই স্কুলে ভ্যাকেন্সিটা নেই, তো একটু ভালো মতো দেখে নিয়ে তারপরে কিন্তু জয়েন করবে, ঠিক আছে? তো বা স্কুলগুলো সিলেক্ট করবে। তো যাই হোক, রেকমেন্ডেশন তো এখন দেবে না, একটা সম্মতিপত্র তোমাদের দিয়ে দিবে। এখন যারা যাবে স্কুল সিলেকশন করবে, যেগুলো যারা যেটাই স্কুল সিলেক্ট করবে, তো যাই হোক, তোমাদের কিন্তু এগুলো একটু কোড নাম্বারগুলো আমি আবার দেখাচ্ছি, কোড নাম্বারটা একটু ভালো করে দেখে নাও। এই যে ভ্যাকেন্সি কোড, স্কুলের কোড নাম্বারগুলো কিন্তু বলতে হয়, ঠিক আছে? আর ডিটেলসে পরে কীভাবে মানে স্কুলগুলো সিলেক্ট হয়, কীভাবে চলে যায়, বাকি কীভাবে অপশন তুমি পাবে, সেগুলো নিয়ে কিন্তু আমি পরে একটা ভিডিওতে আসছি। আর তোমাদের তো আগেই বলে দিলাম যে যদি কোনো সমস্যা হয় এখানে বুঝতে, যে কীভাবে আমরা সিলেক্ট করবো, এরকম স্কুল যদি চলে যায়, এরকম ধরনের অনেক কোয়েরি আছে অনেকের, তো যতটা পারবো আমি অথেন্টিক সোর্সে অথেন্টিক খবরটা দেওয়ার, তো সেজন্য নিয়ে একটা ভিডিও করবো ওগুলো নিয়ে। তোমরা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্টসটা করে দিবে, ঠিক আছে, যদি কোনো কোয়েরি থাকে। তো আমি পরে ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করব। তা যাই হোক, এই যে ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, এগুলো কিন্তু সব ভালো মতো দেখে নেবে, ঠিক আছে? তো একই স্কুলের দুই জেলায় নাম থাকতে পারে, দুইটা জেলায় হয়তো আছে এক নাম একই, তো সেই জন্য জেলা এগুলো সম্পূর্ণ ভালো মতো একটু সার্চ করে মার্ক করে রাখবে তোমাদের, যেগুলো সিলেকশানে তুমি রাখবে যারা কাউন্সিলিংয়ে যাচ্ছ। তো যাই হোক, তোমরা তাহলে দেখতেই পাচ্ছ যে ভ্যাকেন্সি সাবজেক্ট যেমন, এই যে যেমন এখানে দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি, যেমন এটা হচ্ছে অ্যারাবিক, ঠিক আছে? অ্যারাবিক এরকম কিন্তু অনেক পেয়ে যাবে তোমরা, যে বায়োসায়েন্স হলে বায়োসায়েন্স, তারপরে জিওগ্রাফি এরকম থাকবে। তো যাক, ভিডিওটা এতটুকুই আর লেন্দি করছি না, সাথে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।